इस्लामिक बत्ता चैनल सब्सक्राइब करून लाइक करून। আল্লাহ পারেন না, আমাদের মোদী আর অমিত শাহকে জব্দ করতে আল্লাহ বেশি কিছু লাগবে না। একটা মশা ফেরা নমরুদকে জব্দ করে দিচ্ছিল, একটা খোঁড়া মশা, তা ভালো মশা। অতএব কত রাহাজানি কত বাদশা গেল, ইনি তো সামান্য। তাই আমি গজলের ভিতর লিখেছিলাম, ভারতবাসী গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব। ভারতবাসী গো ভারতবাসী গো ক্ষুদিরামের আশফাক উল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমি দেশ। সম্প্রদায় ইচ্ছে কলকানি চিরে ফেলিব। ভারতবাসী ভারতবাসী গো একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরে তিন ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরে তিন ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মুখালবাদ করতে যে শপথ নেব। ভারতবাসী গো দেখেন না কি হয়, কত বাচ্চা গেল, কত রাজা গেল, ইনি তো ছাড় পোকা সামান্য। মনে রাখবে মোজাদ্দেদ আল কিসানি রহমাতুল্লাহ আলাই, তানার জামানায় বাদশাহ আকবর একটি বই লিখেছিলেন, বইটির নাম ছিল দিন-ই-ইলাহী। একটি বই লিখেছিলেন মোজাদ্দেদ আল কিসানি রহমাতুল্লাহ, তার বিরোধিতা করলেন। আমি কোন বাদশার ভয় করি না, আমি কোন নেতার ভয় করি না, আমি কারো ভয় করি না, আমি ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনের। তার ভয়েতেই মুজাদ্দেদ আল কিসানি রহমাতুল্লাহ আলী সুড়ঙ্গ পথে এসে দেখলেন এই কৌশল করে আমার মাথাটা নিচু করার চক্রান্ত করেছে। তাই তিনি কি করলেন, নিজের পা দুটোকে দুটো করে মাথাটা উঁচু করে বললেন, আল্লাহ আমি আপনাদের কাছে বলবো ভাই, করোনা ভাইরাস থেকে আমাকে মুক্ত হতে গেলে ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বলছেন গোবরে গোবর গুলে উঠে নাকি গা হাত পা ধুলি সেরে যাবে। শয়তান বিশ্বাস করবে? শয়তান বলবে ভাই ভালো সিস্টেম বাদ বলে চিন্তা করে গোশালায় নাকি গোবরে স্নান করলে নাকি তার করোনা ভাইরাস আক্রান্ত করতে পারবে। ছি ছি ছি, কেউ আবার বলছে গোমূত্র সেবন করতে হবে,
ওরা খাট বেশি করি আর বেশি করে স্নান করি। আমার ভাইরা, করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া যায় নিজের গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ কাঁদতে হবে। গভীর রজনীতে চোখের পানি যদি ফেলা যায় আল্লাহ রাব্বুল আলামিন তবেই মুক্ত দিতে পারে, তিনি মুক্ত করতে পারেন, তারা দুনিয়ার কেউ পারে ভাই।